আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আলোচনা করব আসলে বিভিন্ন ধরনের ফিল্টার মিডিয়া নিয়ে। আপনার কোনটা কোন ফিল্টার মিডিয়া কোনটা ইউজ করা উচিত এবং অ্যাকুরিয়ামে কোনটা ইউজ করা উচিত না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জিরো কস্ট ফিল্টার মিডিয়া আপনারা ব্যবহার করতে পারেন, সেই কিভাবে কি ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে করলে আপনার কি হবে বা কোনো ক্ষতি হবে বা উপকার হবে, সেই সম্পর্কেও আজকে আলোচনা করব। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার মিডিয়া আছে, সে তো আমাদের এগুলো নিয়ে আলোচনা আজকে করব। যাই হোক, মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে আমরা সবাই সব কিছু আজকে আলোচনা করব। মূল ভিডিওতে সবাইকে স্বাগতম। জিরো কস্ট ফিল্টার মিডিয়া আসলে এটা কি? জিরো কস্ট ফিল্টার মিডিয়া হচ্ছে আপনার যেটা আপনি কোনো পয়সা খরচ করতে হবে না। আজকাল ইউটিউবে অনেকে জিরো কস্ট বিভিন্ন ফিল্টার মিডিয়া দেখাচ্ছে, যেমন আপনার ঝামা, যেটা ইট আপনার যখন নষ্ট হয়ে যায় পুড়ে সেটা ইউজ করার কথা বলছে, ইট ইউজ করার কথা বলছে, পুরনো সিমেন্টের আপনার যেগুলো আপনার জমে কনস্ট্রাকশনের কাজ করার পর যেগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করার কথা বলছে, তারপর আপনার পুরনো সুরকি ইট বালি চুনা পাথরের যেগুলো আপনার আছে সেগুলো ইউজ করার কথা বলছে ফিল্টার মিডিয়া হিসেবে। আসলে কি এগুলোই আমাদের ইউজ করা উচিত বা কতটা উচিত এবং কতটা ভালো, এটা কি এই সম্পর্কে কি আমরা জানি? আমি বলছি এগুলো আপনার ইউজ করা মোটেও উচিত না। এগুলো প্রচুর পরিমাণে আপনার অ্যাকুরিয়াম সাইকেল নষ্ট করে দেবে এবং অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। আমরা এগুলো যারা ভিডিও করছি তারা অবশ্যই, তাদের কাছে অনুরোধ রইল, তারা অবশ্যই এগুলো রিসার্চ করে তারপরে আপনারা ভিডিওগুলো দিবেন। কারণ দেখা যাচ্ছে যে যারা নতুন তারা কিন্তু এগুলো জানবে না, আপনাদেরকে তারা আইকন হিসেবে দেখে ফলো করে এবং এগুলো ফলো করেই কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু বিপদে পড়ে যাবে, তারা কিন্তু এগুলো বুঝবে না। আজকে আমাদের মতো যারা ভিডিও বানায় তাদেরকেই কিন্তু তারা ট্রাস্ট করেই কিন্তু এগুলো ইউজ করে এবং ভিডিওগুলো দেখে। কারণ আমরাই যদি এগুলো ভুল ইনফরমেশন দেই তাহলে কিন্তু তারা এগুলো প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে। আমি ধীরে ধীরে যতগুলো ভিডিওতে হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু আসলে প্রতিবারের মতো একই কথা বলবো, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে ডিপলি বোঝানোর চেষ্টা করি যারা বিগিনার, তো যেহেতু আমার কথাগুলো বলতে হবে তো অনেকেই বলবে যে বেশি বকবক করে ফেলছেন, এটা ভাই আসলে বকবক না যদি না করি তাহলে তো আসলে আমার এগুলো বোঝানো ভালো মতো সম্ভব না। আপনারা যারা ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছেন তারা তো এগুলো আপনাদের বোর ফিল হতেই পারে। আমি বলবো তারা হয়তো বা যারা এগুলো সম্পর্কে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন, বা যারা জানে না তাদেরকে বলাটা খুবই জরুরি, ভেঙে ভেঙে বলাটাই জরুরি, তা না হলে তারা বুঝবে না। এনিওয়ে, সো ঝামা ইট বা এগুলো যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, এগুলো আপনার প্রচণ্ড পরিমাণে আপনার কেমিক্যাল রিয়েকশন থাকে এবং আপনার কি করতে হবে, এগুলো যদি আপনার ইউজ করতে হয় আপনার সরাসরি ইউজ করতেও পারবেন না, যদি কখনো ইউজ করতে চান এগুলো আপনার কি করতে হবে, আপনার বয়েল করতে হবে, বয়েল করতে গেলে বয়েল করবেন, তারপরে আপনার দেখা যাবে যে সেটা আপনি আবার ঠান্ডা পানিতে দিবেন, ঠান্ডা পানিতে দিয়ে তারপরে আপনার আবার রোদে কয়েকদিন শুকাবেন, তারপরেও আপনি রিস্কে থেকে যাবেন। কারণ ওটার মধ্যে যখন ওই বয়েল করছেন তখন কিন্তু আপনার ফিল্টার মিডিয়া কিন্তু কখনো বয়েল করতে হয় না, সো ওগুলো যদি আপনি বয়েল করছেন তখন কিন্তু কি হচ্ছে আপনার যে ওখানে আপনার ইয়ারগুলো থাকে সেগুলো কিন্তু আপনার ওই পাস হওয়ার মুখ যখন আপনি ওয়াটার পাস হবে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি হবে আপনার কিন্তু এটা কিন্তু ব্লাস্ট, সো এই ক্ষেত্রে কিন্তু আপনি এবং আপনার অ্যাকুরিয়াম যে সাইকেলটা, অ্যাকুরিয়াম সাইকেলটা আসলে কি, এটা কিন্তু একটা খুব মজার একটা জিনিস। এটা হচ্ছে আপনার যে আপনার অ্যাকুরিয়াম সাইকেলটা, এটা আপনার যে পুপসগুলো থাকে তো অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াগুলো কি হচ্ছে আপনার আমরা বিভিন্ন বায়োলজিক্যাল মিডিয়াগুলো বা মেকানিক্যাল মিডিয়া এবং আপনার কেমিক্যাল মিডিয়া, এখন আপনার মেকানিক্যাল মিডিয়াগুলো হচ্ছে আপনার লাইক এই টাইপের, এটা কিন্তু বায়োলজি প্লাস মেকানিক্যাল, আমি ধীরে ধীরে বলছি দেখাচ্ছি আপনাদেরকে। আমার যেহেতু ভিডিও করার কোনো কেউ হেল্প করার মতো কেউ নেই, সো আমি আপাতত হাত দিয়েই করছি, আপনারা এটা আগে থেকেই জানেন। সো কিছুক্ষণ পর আবার আমি যখন আমার ট্রাইপডটা ইউজ করব তখন আমি আবার হাত ধরে থেকে আমি বিভিন্ন জিনিস দেখাবো। তো এটা হচ্ছে মেকানিক্যাল মিডিয়া হচ্ছে আপনার পানিটাকে আপনার যখন যত ভিজিবল ডাস্ট আছে ক্লিন করে, ক্রিস্টাল ক্লিন করে দেয়।
ঠিক আছে, এছাড়া এটার অন্য কোনো কাজ নাই। সো আপনার তখন আপনি আসবেন আপনার হলো বায়োলজিক্যাল মিডিয়া। বায়োলজিক্যাল মিডিয়া আসার অনেক টাইপের হয়ে থাকে, কারণ এখানে আপনার সিরামিক রিংস আছে, আপনার এটার মধ্যেও ব্যাপার আছে, একটা একটা মার্সড, একটা সাবমার্সড, বিভিন্ন টাইপের। এবং এটা হচ্ছে আপনার আপনার কেমিক্যাল ফিল্টার। সো এগুলো আমি ধীরে ধীরে বলবো কোনটা কি। তো বায়োলজিক্যাল মিডিয়া হচ্ছে আসলে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ বায়োলজিক্যাল মিডিয়া হচ্ছে যে আপনার ক্ষতিকর যে অ্যামোনিয়াটা থাকে, সেই অ্যামোনিয়াটা আপনার যখন সাইকেল হয়, ওয়াটার পাম্পের মাধ্যমে আমরা ফিল্টারেশন করি, যখন এইভাবে করছি, তখন এই ক্ষতিকর অ্যামোনিয়াটা বায়োলজিক্যাল মিডিয়ার কারণে সেটা আপনার অ্যামোনিয়া থেকে নাইট্রেটে রূপান্তরিত করে, নাইট্রেটে রূপান্তরিত করে তখন আমাদের ফিশ কিন্তু আপনার ফিশ হেলদি, হ্যাপি, এবং ফিশ মরবে না, এবং খুব তারা ট্যাঙ্কে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং একটা খুব সুন্দর একটা সাইকেল হতে থাকে। তারপরে আপনার দেখা যায় কেমিক্যাল, কেমিক্যালটা আসলে কী কাজে আসে, কেমিক্যালটা আপনার দেখা যায় যে যারা মনস্টার ফিশ পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল ফিল্টারটা ইউজ করাটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়, কারণ তারা মনস্টার ফিশ দেখা যায় অনেক আপনার মাছ বা অনেক লিভার লিভার টিভার এগুলো খায়। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে মনস্টার ফিশের ফুড সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতে যাচ্ছে, আপনারা আমার সঙ্গেই থাকবেন। সো আজকে মিডিয়া নিয়ে আলোচনা করবো, নেক্সট ডে কী কী ফুড ফিশগুলো ফুড খায় এবং কী 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 ধরনের খায় মনস্টার ফিশ, ইচ অ্যান্ড এভরিথিং আমি আলোচনা করবো। তো যাই হোক, তো তখন ওই কেমিক্যাল ফিল্টারটা আপনার ওই যেগুলো পানির মধ্যে যে দুর্গন্ধটা থাকে, গন্ধটা থাকতে পারে, সেটা আপনার নিরাময় করে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা সেটা হচ্ছে যে কিছু কিছু মাছের ক্ষেত্রে, বিশেষ করে অস্কার, অস্কারে কিন্তু আপনার একটা বড় ধরনের রোগ হচ্ছে আপনার হোল ইন দ্য হেড। তো আপনার তখন কিন্তু আপনি এই এই কেমিক্যাল ফিল্টারটা যদি আপনি ইউজ করেন, তখন কিন্তু আপনার ওই রিয়েকশনের কারণে ওই আপনার হোলটা কিন্তু হয়ে যাবে, এবং যদি হয়েও থাকে তখন বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। সো সেই ক্ষেত্রে এটা অস্কারের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। তো যাই হোক, তো বিভিন্ন মিডিয়া আপনার এইভাবে সাইকেল হয়ে 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 কিন্তু আপনার ট্যাঙ্ক কিন্তু আপনার খুব ভালো থাকছে। তো এখানে অনেকগুলো বিষয় যেগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে চিপ মিডিয়া বলে একটা কথা আছে না, সস্তা বাড়ি গিয়ে পস্তা, তো সেরকম বিষয় যাতে না ঘটে। হ্যাঁ, অবশ্যই কিছু চিপ আছে, আমি বলছি না নাই তা না, কিন্তু সেগুলো আপনার সেইভাবে বুঝেই ইউজ করতে হবে, যেটা এটা আসলে কতটুকু ক্ষতি করছে এবং কতটা ক্ষতি করছে করছে না, সেটা আপনার অবশ্যই যাচাই বাছাই করে এবং সব ভালো মতো জেনে শুনে করতে হবে, এবং সেটার জন্যই কিন্তু আমরা আছি, আপনারা যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। এখন আমরাই যদি ভুল ইনফরমেশনগুলো দিয়ে দিই তাহলে তো আর কিছুই বলার নাই। এনিওয়ে, সো এখন আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেখে দেখে ধরে ধরে দেখাবো, এবং কী কী বিষয়ে আপনার এগুলো ইউজ করা উচিত এবং কোনগুলো ইউজ করা উচিত না, এই সবগুলো মিডিয়াগুলো আমি আপনাদেরকে একটা একটা করে আনবক্সিংও করব, এবং কিছু কিছু জিনিস আপনার ভালো মতো বুঝিয়ে বলবো। তো নেক্সট আপনার ওই সেই ভিডিওতে আপনার চলে যাচ্ছি, ধন্যবাদ। আসলে দেরি হয়ে যাবে স্ট্যান্ড ইউজ করলে, সে কারণে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার সিরামিক রিং, সিরামিক রিংগুলো দেখাচ্ছি, এগুলোর মধ্যে দেখেন এগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনার। সো এটা হচ্ছে আপনার, দেখেন এটা কিন্তু আপনার কালারগুলো আপনার চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার আপনার যতটা বেশি যে যত বেশি পোরাস থাকবে তত বেশি আপনার জন্য উপকারী, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এটা অলরেডি গ্রো করেছে, কালার দেখিয়ে বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আপনার খুবই ভালো সিরামিক রিংটা, এবং এটার মধ্যে আপনার আরেকটা যেটা হচ্ছে আপনার এই ধরনের আরেকটা সিরামিক রিং, দেখেন প্রত্যেকটাই তো এগুলো এটা হোয়াইট হোয়াইটটা, এটা এটা আরও বেশি পোরাস, এটা আরও বেশি ভালো হোয়াইট কালারটা। যাই হোক, সো হোয়াইট কালারটা আরও বেশি আপনাদের জন্য উপকার। তো এইগুলো হচ্ছে আপনার সাবমার্জ, যেটা পানিতে ডুবে থাকবে, এই ধরনের হচ্ছে এগুলো হচ্ছে আপনার সাবমার্জ, যেগুলো আপনার পানিতে ডুবে থাকবে। সো আর এটা হচ্ছে আপনার ইমার্জ, তাহলে আপনার পানির উপরে যেটা থাকবে, তো এগুলো আপনার বেনিফিশিয়ারি এবং ব্যাকটেরিয়া কলোনি তৈরি করবে, যেটা আপনার ট্যাঙ্কের জন্য খুবই খুবই উপকারী, এবং আপনার যেগুলো অ্যামোনিয়া আছে সেগুলো আপনার নাইট্রেটে পরিণত করবে।
এখানে আপনার মেকানিক্যাল ফিল্টারের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন এটার মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনার বেশি পোরাস এবং একটা অল্প। তো এটা কিন্তু আপনার এই এই মিডি এইটা এই স্পঞ্জগুলো কিন্তু আপনার খুবই খুবই উপকারী। কেমন? এটা কিন্তু আপনার এই এগুলোর মধ্যে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে। সো এটা আপনার মেকানিক্যালি এবং বায়োলজিক্যালি দুইটাই কিন্তু হেল্প করবে। সো এটা আপনার দেখা যাবে যে প্রথম দিকে আপনার ময়লাগুলো আপনার ধরে রাখবে এবং এটা পরবর্তীতে দেখা যাবে এই এই এটা আপনার যত শুকো শুকো ময়লাগুলো সেটাও ধরবে। সেক্ষেত্রে তারপরে আপনার মাঝখানে আপনি বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারেন, তবে এই ফিল্টার মিডিয়া যেগুলো যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এগুলো আপনার ক্যানিস্টার ফিল্টার ইউজ করলে ভালো, যে যেগুলো বদ্ধ অবস্থা থাকে। সো ইন দ্যাট কেস এটা আপনার যদি টপ ফিল্টারে বা অন্য অন্য ফিল্টারে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা আপনার পানি ওভারফ্লো হওয়ার চান্স অনেক বেশি, যেহেতু এটা খুব বেশি পোরাস, পানি আপনার ময়লা যদি জমে যায় তখন আপনার পাস খুব কম করে। তো এই ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। তো এটার যদি আপনি এটা না করে আপনি এই ধরনের আপনার স্পঞ্জ হোয়াইট স্পঞ্জগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো, স্পঞ্জগুলো খুবই ভালো, এটা আপনি ইউজ করতে পারেন। এগুলো আপনার মেকানিক্যালি আপনার ক্রিস্টাল ক্লিয়ার রাখবে। সর্বশেষে এখন আপনাকে একটা জিনিস আসলে বলছি, আমি ভিডিওটা আসলে বেশি লম্বা হয়ে যাচ্ছে, যে কিছু ডিওয়াই প্রসেস আপনার যেগুলো ইউজ করা উচিত সেগুলো। এটা হচ্ছে একটা ডিমের খাঁচি। সো এটা আপনি ট্রেটা কিন্তু ইউজ অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আপনার পানি ওই ময়লাগুলো যখন স্পঞ্জের নিচে আপনি জমবে তখন কিন্তু এটা ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে চলে তখন কিন্তু আপনার ফ্লো কমে যাবে এবং ওভারফ্লোয়ার চান্স থাকে। সো এইটাও আমি নেক্সট ডে আপনার যখন বড় ফিল্টারটা আমি কিছু আপনার আপগ্রেড লেভেলে নিয়ে যাব, সেটা এই হোয়াইট ফিল্টার যেটা আছে সেটা আপগ্রেড লেভেলে নিয়ে যাব, তো সেই ক্ষেত্রে এটা আমি কীভাবে কেটে এটার থেকে কেটে কীভাবে আপনার ট্রেটা ইউজ বানালাম সেটাও আপনাদের দেখাবো। তবে আপনি খুব ইজিলি দেখে নিন, এটা দিয়ে আপনি কিন্তু একটা ট্রে ইউজ বানিয়ে নিতে পারেন খুব সহজে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার এই এই জিনিসটা আমি আপনাদের পেলাম, সেটা হচ্ছে এটা ঝামা বলে। তো এটা আপনার খুবই, এটা দুটা কিনেছিলাম আমি আপনার দুটা ৫০ টাকা করে পড়েছে, খুবই খুবই চিপ। এবং এটা হচ্ছে আপনার অনেক অনেক পোরাস এবং এটা আপনি ইউজ করতে পারেন, এটা আপনার মানে অন্যান্য মিডিয়ার চাইতে কোনো অংশে কম না। এটা আপনি যখন পানিতে যদি আপনি ভিজান দেখুন এটা কীভাবে আপনার পানিগুলো শুষে নিচ্ছে এবং অনেক 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 ভালোভাবে কাজ করে এটা এবং খুবই ভালো। এবং এটা দেখা যাবে আপনি যদি ইউজ করেন এটা আপনার অনেক কাজে দিবে। তা আমার মতো যারা আপনারা আছেন যে একটু সৌন্দর্য প্রিয় তারা, যদিও এটা অনেক আসলে ধৈর্যের আর সময় বিষয়, আমি এটা আসলে এইভাবে ইউজ করি নাই, আমি কীভাবে ইউজ করেছি সেটা আমি দেখায় দিচ্ছি। আমি ইউজ করলাম ঠিক এইভাবে, আসলে এটা আমি হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে নিয়েছি। আসলে এই এই পার্টটা আমার প্রয়োজন নাই, তো শুধু শুধু আপনি আমি কেন ইউজ করব এটা আসলে সময়ের বিষয়। তো আমি এইভাবে ইউজ করব, আমি আপনার এই ভিডিওটা তৈরি করছি এটার জন্যই, যেটা আমি দিয়ে দিব এটা এইভাবে ইউজ করব এবং খুবই খুবই এটা আপনার ইউজফুল। সো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমি এইভাবে লম্বা করতে চাই নাই, কিন্তু আসলে এত কিছু বলার আরও অনেক কিছু বলার আছে, বাট আমি এত শর্টলি আসলে বলা যায় না। সো থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। তো আমাকে এতে করে আমার প্রচণ্ড উৎসাহ দেয়, আপনাদের প্রতিটা কমেন্টস এবং সাবস্ক্রাইব করলে আমি আসলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, এবং যদি কোনো ভিডিও আপনারা চান যে আপনারা কোন ভিডিও কোন প্রসঙ্গে এবং চাচ্ছেন সেগুলো সে সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও আসলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, ফুডস নিয়ে, ফুড ভিডিও, কী ধরনের ফুডস এবং কী ধরনের কী, ইচ অ্যান্ড এভরিথিং। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ এবং সবাইকে আপনার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো এই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।